फ्रेंड्स वेलकम टू माय चैनल আমি এখন বাত খাবো আমার জীবনে কত খোর দেখলাম ডান্ডি খোর গাজা খোর মাইয়া খোর কিন্তু এই জীবনের প্রথমবার দেখলাম ভাত খোর আমি এখন বাত খাবো মাংস দিয়ে মুরগি এটা হচ্ছে মুরগির পা ফুলকপি কলা মলা সবগুলা দিয়ে ভাত খাবো এই সেমরি মুরগির ফাও থুপি মুরগির পাও দিয়া ভাত খাইবো ভালো কথা কিন্তু এই খাওয়ার ভিডিও সারা বাংলাদেশেই কেন দেখাইতে হইব ভিডিও টাইটেলে দিছে কিভাবে ভাত খেতে হয় এটা কি মানুষ নাকি পায়জামা সবগুলা দিয়ে ভাত খাবো 1 2 3 স্টার ওয়েট কি বললো স্টার স্টার আচ্ছা মামা ওই কি এই স্টার ধারা নিজেকে সুপারস্টার বুঝাইতাছে আমার তো তাই মনে হইতাছে কলা কলা খুব টেস্ট দুই চেয়ারের মাঝখানে নিজের পশ্চাৎপদ রাইখা জীবনের প্রথমবারের মতো ভাত খাইতাছে এই মহারানী আর টেস্টের শোধনে বলতেছে কি টেস্ট ভূত এফএমে ঠিক এই পেতনির কথাই বলা হইতো হাড্ডিখোর পেতনি বন্ধুরে এই পেতনির কথা মনে করে আমি প্রতিদিন রাতে বিছানায় হিসু কইরা দিতাম শুধু তুই না মাঝে মাঝে আমিও কইরা দিতাম যাই হোক অন্য ভিডিওতে যাওয়া যাক ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন ভাত খাবো আপনারা দেখতে থাকুন কি খাবি তুই এখন ভাত খাবো আচ্ছা বন্ধু এই ভাত কি খায় না মাথায় দেয় আরে বেটা খায় খায় সারা জীবন মনে হয় হাতে ভাত লইয়া প্লেটে মেহেন্দি লইয়া খাইছিল উষ্টা গুতা খাইয়া আজকে হাতে মেহেন্দি দিছে প্লেটে এখন ভাত লইয়া খাইতাছে আর বলতেছে খুব টেস্ট এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে কলিজা দারুণ টেস্ট হইছে খাই কেমনে দেখছসনি পটলা পটলা খালি মুখ দিয়া ভর্তাছে মাগুর মাছেও তো এমনে গু খায় না তুই সবার সামনে ভিডিও কইরা ভাত খাবি ভালো কথা এমনি কি কোনো মানুষ ভাত খায় রুই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ যাই হোক এই ভিডিওর ব্যাপারে আর কথা নাই বলি খাদকের এই ভিডিও আপলোড হওয়ার পরেই মানুষ তা নিয়ে রিয়াকশন করা শুরু করে দেয় ঠিক এইভাবে আমি যখন দুই দিন ধরে ভাত খাই ঠিক আছে ভাত খাওয়ার সময় ঠিক কানের মধ্যে তোমার এই কথাটাই বাজে ভাই তুমি ফেসবুকে ভাইরাল হতে চাইছো তুমি ভাত খাওয়া দেখাতে চাইছো ওকে ফাইন তুমি একটু সুন্দরভাবে ভাত খাইতা তুমি একটু সুন্দরভাবে একটু স্টাইল করে ভাত খাইতে বাট তুমি নর্মালি ভাত খাইতা ভাই মানুষ এমনি ভাত খায় মানে জানোয়ারও তো এমনি মনে করে খাবার খায় না শয়তানও মনে হয় এত জঘন্যভাবে গু খায় না যতটা তুই জঘন্যভাবে ভাত খাইছো একটা দুষ্টভাবে ভাত খাইতে পারি নাই তো খাওয়ার পরে কিভাবে হাত ধুইতে হয় সেটারও ভিডিও বানায় পাবলিক কে দেখাইছে কিভাবে ভাত খাইতে হয় কিভাবে ভাত খাওয়ার আগে হাত ধুইতে হয় কিন্তু কেউ দেখায় না এটা ভাত খাওয়ার পরে কিভাবে হাত ধুইতে হয় কেন এটা আমি এখন দেখাবো আপনাদের ভাত খাইয়া হাত ধুইয়া কিভাবে শুইতে হয় সেটারও ভিডিও বানায় ওগরা দেখছি ভাতের ভিডিও করছে ভাত কেমনে খায় এর হরে ওগরা দেখছি হাত ধোনের ভিডিও করছে হাত কেমনে ধোয় এর হরে আর ওগরা দেখছি দাঁত খোঁচড়ানোর ভিডিও করছে ভাত খানা হর কেন দাঁত খোঁচড়ায় এবার পরবর্তী ভিডিও এসে দাঁত খোঁচড়ানোর হর কেমনে হুঁতি গুণদান যায় ঠিক আছে এবার হুঁতি গুণদানের লাই আনের লাই লাগবো একটা আরামদায়ক খেতা সারাদিন যদি এত কিছু নিয়েই ব্যস্ত হইয়া পড়ো তাহলে হাঁকবা কখন মুতবা কখন হালকা মুইতা তারপরে শুইয়া বইল মানুষ এত কিছু কিভাবে পারে মানুষের বিবেক নাই সেন্স নাই শিক্ষিত হইয়া অশিক্ষিতর মতো কাজ করে কেন যাই হোক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্রই বিনোদনের জন্য ছিল কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনে প্রেস করে দিবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা